আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু আলহামদুলিল্লাহ পৃষ্ঠবি বাংলা দূরেরও কাছের সকল অবস্থানের শ্রোতা ভাই ও বোনেরা যারা দূরদর্শনের সামনে বসে আমাদের এ নিয়মিত আলোচনা উপভোগ করছেন তাদের সকলকে সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের পর্ব জীবনে বরকত্ব কীভাবে অর্জন করা যায় এই আলোচ্য বিষয়ের উপরে আমরা পর্বভিত্তিক যে আলোচনা করছিলাম তার একটি বিশেষ পর্ব আজকেও আপনাদের সামনে উপহার দেওয়ার মানুষে উপস্থিত হয়েছি আল্লাহ যদি তাওফিক দেন আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন বিজ্ঞ আলোচকমণ্ডলী তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আলোচক আছেন শেখ আব্দ ইউসুফুল্লাহাদ এবং আলোচক রয়েছেন শাহ শহীদুল্লাহ খান খানুমুল্লাহে আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর সম্মানিত দর্শক শ্রোতা আমরা এর পূর্ববর্তী পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম পানাহারের বরকত কিভাবে আল্লাহ ইচ্ছা করলে আমাদের জীবনে দান করতে পারেন আলিল্লাহিল হ্যাম সে আলোচনা অত্যন্ত মনজ্ঞ এবং আদিল্লা ভিত্তিক হয়েছিল আমাদের বিশ্বাস আপনাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই আর আজকের যে পর্বে আমরা আলোচনায় যাচ্ছি সে পর্বটির নাম হচ্ছে বরকতময় জীবন এ মরমে আমি প্রথমেই শেখ আব্দুল জাকব ইউসুফের কাছে যাচ্ছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলুন যে বরকতময় জীবন কীভাবে হাঁচল করা যায় বা কারা হাসিল করেছিলেন আলহামদুলিল্লাহ রাসুল সাল আল এক কথা বললেন যে মাইয়া খোঁজ মিন কে আমার কাছ থেকে এই কথাগুলি নিবে আও ইয়লো মাই ইয়া বেহীন না বা ওকে শিখিয়ে দিবে কে যে এই কথাগুলির প্রতি আমল করবে তা আবহরেরা রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল আমি বলেন সেই কাজগুলি কি যেগুলো আপনি শিখিয়ে দিতে চাচ্ছেন আবহরেরা রাজি আলাহ বললেন যে আল্লাহ পাঁচটা জিনিসকে গণনা করলেন তার একটি হলো এই যে ইরদা বাসাম আল্লাহ তখন নাস। তোমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহর নির্ধারিত রুজির ওপরে যদি ও সন্তুষ্ট হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ বলতে পারে তাহলেই তার একটা বরকতময় জীবন ও যা পেয়েছে বাস এটি কি আল্লাহর বরকত মনে করে কোন সময় তার ভিতরে সংকীর্ণতা আসে না

করিম আম্মাবাদ আসলে মোহতারাম আমাদের সমাজে বিভিন্ন মানুষকে আমরা পাই তারা বরকতময় জীবন লাভ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের কাছে ধর্ণা দেয় কেউ বরকতময় জীবন পাওয়ার জন্য পীর সাহেবের কাছে যায় কেউ বরকতময় জীবন পাওয়ার জন্য কোনো মৃত ব্যক্তির কবরের কাছে যায় কেউ বরকতময় জীবন পাওয়ার জন্য কোনো বুজুর্গের কাছে ধর্ণা দেয় কেউ কোন মুফতির কাছে যায় তাদের কাছে যায় কেউ বিভিন্ন রকম বিভিন্ন জনের কাছে যায় আসলেই মনে রাখতে হবে বরকত দেওয়ার মালিক তো হলেন আল্লা সালা সুতরাং আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি বরকতময় জীবন পাওয়ার জন্য কোনো ব্যক্তির কাছে যায় জীবিত হোক বা মৃত হোক ধর্মীয় হোক বা ধর্মহীন ব্যক্তি হোক তা কশ্চিন কালেও বরকত জীবনে তো পাবে না বরং তার জীবন ও ইমানটাকে নষ্ট করে ইমান নষ্ট হবে তার জীবনে অশান্তি নেমে অশান্তি নেমে আসবে এই জন্য আমরা বলবো যে আসলে বরকতময় জীবন পাওয়ার জন্য ফিরে যেতে হবে একমাত্র তার কাছেই যিনি বরকতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমি ছোট করে দুটি দৃষ্টান্ত পেশ করতে চাই যেটি তিরমিজির হাদিসে এসেছে হাদিসটি সহিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি সেই পাখি যেভাবে আল্লাহর উপর ভরসা করে থাকে সকাল বেলা খালি পেটে বের হয় আবার সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে দুখে তারও হবে সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে অথচ তার কোনো গতকালকে সে কোনো পরিকল্পনাও করে রাখেনি কোনো কিছু রেডি করে রাখেনি তোমরাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর সেই ধরনের তাওয়াক্কুলরা হাক্কাতাওয়াক্কুল যদি প্রকৃত পক্ষে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল আল্লাহর উপর করতে আল্লাহর আস্থাশীল হতে ভরসাশীল হতে তাহলে তোমরাও সর্বময় সেই ধরনের পেয়ে যেতে আমরা সকলকে জানাতে চাই যে আসলে জীবনটাকে বরকতময় করতে হলে জীবনটাকে সফল করতে হলে আল্লাহ সুবাহা হওয়া তালার উপর সেই ধরনের ভরসা ছাড়া সেই আস্থা ছাড়া এর বিকল্প কোনো পথ নয় আরেকটি দৃষ্টান্ত যেটি আমি দিতে চাচ্ছি বলো সেটা বিশেষ করে মা বোনদেরকেও লক্ষ্য করে আমি স্মরণ করে দিতে চাই কারণ মা বোনেরাও কিন্তু অনেক সময় এক্ষেত্রে বেশি হতাশা ভোগ করে ভোগ করে আল্লাহ রাসুলসাল আলহ্লাম বিশেষ করে আল্লাহ সুবাহআলা ইব্রাহিম আলহিসালু আসসালাম তাকে তার জীবনে নবদ দিয়েছেন রেসালত দিয়েছেন অনেক মর্যাদা দিয়েছেন তেমনইভাবে আবার অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন পরীক্ষার জীবনের শেষ মুহূর্তে তিনি এক কলিজার টুকরা পেলেন ইসমাইল আলহিসালু আসসালাম কিন্তু আল্লাহ সুবাহান নির্দেশে

মাসের পর মাস খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না সেই ব্যবস্থাও তিনি রাখেননি মাত্র সামান্য পানি এবং কিছু খেজুর না। তো ইব্রাহিম আল্লাহ নির্দেশেই আল্লাহর উপর ভরসা করেই তাদেরকে নির্জন মরুভূমিতে রেখে খাওয়া দাওয়া কিছু নেই রেখে আসলেন কিন্তু হাজারা জি হাজারা সেই মুহূর্তে একটু খালি জিজ্ঞাসা করলেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম জি আ আল্লাহু আমরাকা কিছু মুখ খুললেও কিছু বলতে পারছেন না ভিতর যেন ফেটে যাচ্ছে শুধু বললেন যে হা হাজারা বললেন যে আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন ফলাইখদি আল্লাহু আবদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো বিপদে ফেলবেন না কখনো কষ্ট রাখবেন না আল্লাহু একজন মেয়ে মানুষ হয়ে আল্লাহর উপর যেভাবে তিনি আস্থা রাখলেন তার জীবনটাকে আল্লাহ বরকতময় করলেন তার শিশু সন্তান এই কলিজার জীবনটাকে বরকতময় করলেন এই কলিজার সন্তানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বরকতময় করলেন সেখানে দিয়ে দিলেন বরকতময় পানি যা কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বকে আল্লাহ সেই পানি পেয়ে বরকতময় হচ্ছে তাহলে আমরা এই দুটি বিষয় থেকে সকল শ্রোতা নারী ও পুরুষকে জানাতে চাই যা শুন বরকতময় জীবন পেতে হলে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহ নির্দেশ আল্লাহর এবং আল্লাহর উপর আস্থা রাখার মাধ্যমে আমরা বরকতময় জীবন লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান জি আমরা বরকতময় জীবন পেশ করতে গিয়ে আমাদের মুসলিম বোনের সামনে আমরা কিছু দৃষ্টান্ত পেশ করতে পারি দেখেন কেমন বরকতময় জীবন আমরা এটা পথ অবলম্বন করতে পারি ইব্রাহিম আলী ইসলামের ঘটনাটা আমরা সামনে নিয়ে আসি প্রথমে যে ইব্রাহিম আলী ইসলাম একটা বোখারি মুসলিম গ্রন্থে এসেছে একটা এলাকায় প্রবেশ করলেন সেটা স্বৈরাচারী এলাকা স্বৈরাচারী শাসক ইব্রাহিম আলী ইসলামের কাছে লোক পাঠানো হলো যে আপনার সাথে যে মহিলা আছে সে কে ইব্রাহিম আলি বললেন হে উক্তি সে আমার বোন এ কথা বলার পরে তিনি অবশ্য ফিরে গেলেন গিয়ে বললেন যে দেখো আমি কিন্তু তোমার পরিচয় দিয়েছি যে তুমি আমার বোন হিসাবে ফলা তোকذبি হাদিসি তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না তার মানে তুমি যদি বলো যে আমার স্বামী তাহলে আমাদের জন্য একটা মুশকিল হয়ে যাবে এই কথা বলার পরে নিয়ম ছিল যে গেলে তারা স্ত্রীর উপরে নির্যাতন আর সালা বিহা ইলাইহি ইব্রাহিম আলাইহিস তার স্ত্রী সারাকে সওরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন সওরাচারী শাসকের কাছে যখন তিনি ঢোকলেন ফাকামা ইলাইহি করে শাসক তাকে ধরার জন্য ও দাঁড়ালো আগে গেল ফাঁকামাত তিনিও দাঁড়ালেন সল্লা তিনি অজু করলেন এবং দূরে কাজ ছলাত আদায় করলেন দূরে কাজ ছলাত আদায় করে দেখেন আল্লাহর তাদের কত ভরসা একই বলা হয় আসলে তখন জি একটা জীবন সুন্দর জীবন বরকতময় জীবন যখনই শাসক তার গায়ের দিকে হাত বাড়িয়েছে তখনই তিনি থামেন আগে দুই রেখ হবে তারপরে দুইে কাজ ছলাত আদায় করার বলছেন আল্লাহ হম্মা হিনকুন্ত রাসুল লেখা হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তোমার রাসুলকে বিশ্বাস করে থাকি ও ইল্লা ফি ইল্লা আলা আমার লজ্জায় স্থান যদি শুধুমাত্র আমার স্বামীর জন্য বৈধ করে থাকি আমি এই তিনটা কাজ যদি করে থাকি যে আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আর আমি আমার লজ্জায় স্থানকে কারোর জন্য বৈধ করিনি আমার স্বামী ছাড়া এই তিনটে যদি কাজ আমি করে থাকি ফলা তুসাল তালাই আল কাফরা তাহলে তুমি আজকে আমার ওপরে কোনো কাফেরকে জয় করো না এই বাক্যটা বলাও শেষ ফাগুত্তা ওই সরেচারি শাসকের অজ্ঞান হয়ে পড়াও শেষ

নবিজী ছওয়াغرুল্লাহ রব নে নাইবা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখাবে সে ব্যক্তি ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার উপর আমলকারী পাবে সহি মুসলিম তৃতীয় খণ্ড নেতৃত্ব অধ্যায় অনুচ্ছেদ সাতশো একানব্বই দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন আজ রাত নটায় সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায়

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিষক্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহ হি বারকত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমরা আমাদের ধারাবাহিকতা অব্যাহত রেখে আমাদের পর্বে ফিরে আসছি আমাদের আলোচ্য বিষয় ছিল বরকতময় জীবন আমরা ইতিপূর্বেও এবং অত্র পর্বেও বুঝতে পেরেছি যে আল্লাহ সব আন তালার উপরে অধিক নির্ভরশীল হয়ে একমাত্র তার উপরে তাওয়াক্কুল করেই আমরা আমাদের জীবনকে বরকতমণ্ডিত করতে পারি আসুন আমরা আলোচনায় ফিরে যাই যে কথা বলছিলেন আসলে আল্লাহ তালা বলছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল যতবারই জাকারিয়া আলহ ইসলাম মারিয়ামের নিকটে গেলেন যেখানে মারিয়াম বসবাস করতেন ইন্দাহা রিসকান তিনি সেখানে রুজি দেখলেন অসময়ের ফল দেখলেন তিনি বললেন মারিয়াম আন্না লাকে হাজা

আল্লাহ ভরসা কাকে বলে আর বরকতময় জীবন কাকে বলে যখনই জাকারিয়া আলাহ ইসলাম মারিয়ামের কাছে যেতেন তখনই দেখতে পেতেন অসময়ের ফল তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি কথা বলতেন যে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই দেন আসলে মানুষের যখন আল্লাহর উপরে ভরসা একেবারে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লাহ ভরসাই তার জীবনকে একটা বরকতময় করে দেয় এই মারিয়া সালামের কথা স্মরণ করুন জি আবার তিনি যখন বড় হলেন জি গর্ভে সন্তান ধারণ করলেন জি যখন সন্তান প্রসব করলেন নির্জন জায়গায় যেখানে কেউ নেই একটা শুকনো খেজুর গাছ শুধু আছে তাকে নির্দেশ দিলেন যে শুকনো খেজুর গাছ ধরে একটু

মুখে তার কথা নেই কি বলবে কি জবাব দিবে মুখে তার কথা নেই কি জবাব দিবে ইশারা করলেন শুধু বাচ্চার বাচ্চার দিকে সেই বাচ্চা দোলনা থেকেই জবাব দিয়ে দিলেন যেটি আল্লাহ সুবাহ ব্যতিক্রমের পর ব্যতিক্রম ঘটালেন অকল্পনীয় বিষয় আল্লাহ সুবহান হাত দেখালেন সবই একমাত্র এই বরকতময় জীবন আল্লাহ আল্লা সুবহান হতালার উপর আস্থার কারণে আলহামদুলিল্লাহ আমরা আসলে বরকতময় জীবন আল্লাহর উপরে ভরসা করে মোসা কথাটিও পেশ করতে পারি মানুষ যদি আসলে আল্লাহর উপরে ভরসা করে তাহলে তার জীবন যে কত সুন্দর কত সুখময় হয় আর আল্লাহর পক্ষ থেকে যে কিভাবে সে বরকত পেয়ে যায় তা মানুষ ভাবতেই পারবে না মোসা আলাহিসাম যখন আহ এলাকা থেকে পালিয়ে যাচ্ছে তখন সামনে সাগর সামনে সাগর পিছনে বিশাল বাহিনী পিছনে বিশাল বাহিনী মসা আলাইসাল্লামের সঙ্গী সাথী বলছেন কালা আসাব মৌসা মসা আলাইসাল্লামের সঙ্গী সাথী বললেন ইন লা মুদ্রাকু মুদ্রাকু আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমাদেরকে পাকরাও করবে আমাদেরকে তারা ধরে নেবে কেননা আমরা তো সামনের দিকে যেতে পারছি আমরা অবরুদ্ধ হয়ে গেছি সামনে তো সাগর আর পিছন দিকে তো ফেরাউন ডানে বমে সব ফেরাউন আমরা বন্দি আমরা আটকা পড়েছি আমাদেরকে ধরে নেবে যেমন এই কথা বলা তেমনি মোসা আলাইহিস সালাম একবারে বলে উঠলে এভাবে কা কখনো নয় ইন্না এটা হতে পারে না নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহু সুবহান তিনি এটা নিশ্চিত বিশ্বাসী যে তিনি পথ পাবেন বিশ্বাস তার তার বিশ্বাস তার বিশ্বাসে আল্লাহ বিপদে ভাবে কিন্তু কোন পথ বোঝা যায় কি করে পথ সামনে অথই দরিয়া পিছনে ফেরাও কি করে পথ হতে পারে প্রথমে তিনি তার সঙ্গী সাথীর কথাকে নাকচ করে দিলেন না এটা হতে পারে না ফেরাউন আমাদেরকে ধরতে পারে না কেন আমার সাথে আমার প্রতিপালক করেছেন তিনি পথ দেখাবেন এই কথা বলা শেষ হতে না হতেই আল্লাহ বলছেন আমি মোসাকে বললাম মোসা তোমার হাতে যে লাঠি আছে সে লাঠিটা তুমি সাগর উপর মারো যেমন তিনি লাঠি দিয়ে সাগর উপরে মারলেন তখন সাগর একবারে ফেটে রাস্তা হয়ে গেল আর ওই পানিগুলি বিশাল বিশাল পাহাড়ের আকৃতিতে দাঁড়িয়ে থাকতে লাগলো আল্লাহ ওখানে বলতে চাইলেন যে আসলে তাদের চলার পথটা হয়ে গেছিল মাটির উপর দিয়ে পানিটা দুই দিকে সরে গেছিল তো পানির বিশাল উঁচু পাহাড় মানে হলো এই যে পানির গভীরতা যেখানে এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পাঁচ দশ পঞ্চাশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের গভীরতা উঁচতা পঞ্চাশ কিলোমিটার এই জন্য আল্লাহ তালা বলছেন যে এমনি তো তু ত দাল এই শব্দটাই হচ্ছে খুব বড় আবার আল্লাহ বলছেন আজিম আজিম আসলে মানুষ এখন আমরা বিবরণ দিতে পারবো না সেটা দেখেন পানির পাহাড়ের উঁচুতা

একটা ব্যবস্থা করেছিলেন বরকতপূর্ণ ব্যবস্থা সে সম্পর্কে একটু বলুন ছিল তাদের উদ্দেশ্যে সেই মান্না আর সালোয়া যা জান্নাতি খাবার ছিল একটু বলুন তিনি তো এই অবস্থায় চলে গেলেন সাগর পার হয়ে চলে গেলেন এমন একটা মরুভূমিতে যে পৌঁছিলেন যেখানে তো কোনো খাওয়ার প্রশ্নই আসে না কিছুই না থাকার তো কোনো ব্যবস্থাই নেই সে তো মরুভূমি বালো আর বালো যেসব মরুভূমি দবাই প্রমাণ হ্যাঁ মিশর প্রমাণ জি যেখানে বাড়িঘর হয়নি সেখানে দেখা যাচ্ছে যে মরুভূমি আল্লাহ তালা সেখানে শুধু খাওয়ার ব্যবস্থা করেননি সেখানে তাদের বসবাসের জন্য ছায়ার ব্যবস্থা করে করে ছায়ার 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 ব্যবস্থা 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 করেছেন আমি তাদের মাথার উপরে দিলাম ছাড়া ওখানে বেঁচে থাকার কোনো প্রশ্ন আসে না আল্লাহ তালার কত দয়া তাদের বরকতময় জীবন করার জন্য তাদের উপর একটা বিশেষ বরকত নাজিল করে দিলেন মান্না আর সালোয়া মান্না এক প্রকার আপনার পাখি ছোটো ছোটো পাখি সেটা সরাসরি খাদ্য হিসেবে আল্লাহর পক্ষ থেকে আসত আর সালোয়া হচ্ছে দুগ্ধ জাতীয় এক প্রকার খাদ্য এই খাদ্যটা সরাসরি মোসা সালাম এবং তার সম্প্রদায়ের উপরে তালার পক্ষ থেকে স্বরূপ এটা আল্লাহ পাঠাতেন এটা আসলে মোসা সাল্লামের জীবনে এটা একটা বিশাল তালার পক্ষ থেকে একটা পাওয়া যেটা কোন নবীর জীবনে এরকম ঘটেছে জনগণ সহ এরকম খাবার ব্যবস্থা হ্যাঁ মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তালা বিশেষ ভাবে দিয়েছেন ওটা একজনের রুজি কিন্তু ম었ার আসলে এই অনেক রয়েছে যেগুলো আমাদের সামনে প্রমাণ হলো বরকতময় জীবন গড়ার যেমন যদি আমরা আমাদের পিতা পিতাজিনি আমাদের دینی পিতা মুসলিম জাতির পিতাজিনি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি যখন বলছিলেন হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট যেখানে আল্লাহ আকবার তারা ইব্রাহিম আলাই তাহিদের উপর থাকার কারণে দিনের পথে থাকার কারণে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন অগ্নিকাণ্ডের আয়োজন করলো যে অগ্নিকাণ্ডের কাছে তারা নিজেরাও ভিড়তে পারছে না ভিতরে তো দূরের কথা

যে আলোচনা যদি আমরা আরও প্রলম্বিত করতে পারতাম তাহলে দর্শক শ্রোতা আমরা সবাই উপকৃত হতাম কিন্তু সময়ের পরিক্রমণ আমাদেরকে এমন একটি স্থানে এনে দাঁড় করিয়েছে যে আমাদের এ পর্ব শেষ করতে হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে শুনতেছিলেন আপনারা বরকতময় জীবনের দৃষ্টান্ত সমূহ আল্লাহ আমাদের আলোচক মণ্ডলীকে তাদের জীবনকে বরকতপূর্ণ করুন আমাদের সকলেই যারা আজকের এই পিস টিভি এই মিডিয়ার সঙ্গে যারা জড়িত সকলকেই বরকত মন্ডিত করুন যারা শ্রোতা যারা এর কারিকুলাম নির্মাণে আছেন সার্বিক পর্যায়ে যারা আছি আল্লাহ তুমি আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দাও মাধুর্য মণ্ডিত করে দাও এই আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর কাছে আমরা এই আন্তরিক দোয়া কামনা করে আজকের পর্বে এখানেই পরিসমাপ্ত ঘোষণা করতে চেয়েছি আহুল কউলে হাদা আস্তফুল্লাহলি ওলাকুম। ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله ربنا عباد ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ليس غير الله رب العباد أمة الصحراء يا شعب الخلود من سواكم حلّ الله إيمان شط باديتا সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ শিক্ষা শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার নবী চল্লিশ হাদিস আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলাম সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেলিসপশন ইউ চুজ বউঠে Wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পরিষ্কার করতে হবে মনের ধর